তো এখন বর্তমানে আমরা যেই দোকানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইক রিলেটেড একটা শপ, আর এখানে মোটামুটি আপনি বাইকের অনেক কিছুই পাবেন। এটা আমাদের মোহাম্মদপুরের রিং রোডে আদাবর থানার অপর সাইডেই, যে একটা বাম সাইড দিয়ে গলি গেছে, কি বলে এটা বিহারি ক্যাম্পে যাওয়া যায়, তো সেই জায়গারই আমি ভিউটা তো আপনাদের দেখা দিব, রাস্তাতে দেখতে পাবেন। তো এখানে এই যে অনেক সুন্দর সুন্দর হেলমেটগুলো আছে দেখতে পাচ্ছেন, ভালো ভালো কালেকশনের যে হেলমেটগুলো, আপনার ইউহি ব্র্যান্ড আছে, এই সাইডে এমটিটা আছে, শেফটের আছে। তো আমরা আজকে মূলত এখানে হেলমেট দেখতে আসি নাই, টিমসনের টায়ারও আছে, এগুলো দেখতে আমরা এখন আজকে আসি নাই। আমরা যেটার জন্য আসছি সেটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড তার বাইকের যে স্টোক যে কয়েলটা এটা চেঞ্জ করবে একটু ইম্প্রুভ করার জন্য, আর সে নিচ্ছে হচ্ছে গিয়ে ওমা রেসিংয়ের এই প্ল্যাক কয়েলটা। আর মোটামুটি এই কয়েলটা কিন্তু দুই ধরনের হয়, একটা কার্বোরেটর আর একটা হচ্ছে এফআই। তো আপনারা ফোর বিতে যদি ইউজ করতে চান তাহলে এফআই ইউজ করতে হবে, তাকে তাই তো ভাই? তো এই প্ল্যাক কয়েলটা যদি নিতে হয়, প্ল্যাক কয়েলটার দাম কত পড়ছে ভাই? আচ্ছা, প্ল্যাক কয়েলের দামটা কিন্তু পড়ছে 2400, আর এটা হচ্ছে গিয়ে এফআই, তাই তো? আচ্ছা, আপনারা কিন্তু কার্বোরেটরটা নিলে সেটা হবে না, আপনাদেরকে এই এফআইটাই নিতে হবে। আর এইখানে আছে হচ্ছে গিয়ে এনজেকের, দেখতে পাচ্ছেন, লেজার ইরিডিয়াম প্লাগ। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো সাপোর্ট দেয়, এটা সবাই আমরা কম বেশি জানি যারা আমরা স্টক ছাড়া এমনিতে বাইকের পার্টসপাতিগুলো লাগাই, তারা সবাই কম বেশি জানি এটা সম্পর্কে। এটার দাম কত পড়তেছে ভাই? আচ্ছা, এটার দাম পড়তেছে হচ্ছে 1600 টাকা। আর এইখানে আপনাদের অবশ্যই প্লাগ কেবলটাও কিন্তু চেঞ্জ করা দরকার, তার কারণে এত কিছু আপনারা চেঞ্জ করতেছেন, প্লাগ কেবলটা চেঞ্জ করলে আরও ভালো সাপোর্ট পাবেন। আর এই ভালো সাপোর্টের জন্য কিন্তু আপনারা এই যে এনজেকে রেসিং কেবলটা নিতে পারেন। আর এই কেবলের দাম কত পড়তেছে ভাই? 2200 টাকা এই কেবলটার দাম পড়তেছে। আর এটা ছিল হচ্ছে গিয়ে স্টক কয়েলটা, এটা ছিল স্টক কয়েল, আর এটা ছিল হচ্ছে গিয়ে স্টক কেবলটা, আর এটা ছিল হচ্ছে গিয়ে বসের। তো আমরা বর্তমানে এই তিনটা জিনিস এই জায়গা থেকে নিচ্ছি। মোটামুটি কত পড়লো রাব্বি? আচ্ছা, ডিসকাউন্ট ছিল এখানে একটা ছোট একটা ডিসকাউন্ট থেকে দেওয়ার পরে 5900 টাকায় এই নতুন এই প্রোডাক্টগুলো লাগানো হয়েছে। আর এখানে কিন্তু মিস্ত্রির যে বিলটা সেটা অ্যাডজাস্ট নাই, ওটা ছাড়াই এখানের এই বিল। আর আপনারা ইমার্জেন্সিভাবে যদি চান তাহলে এখানে এসে কিন্তু এই জিনিসগুলো নিয়ে যেতে পারেন। এই যে এই জায়গায় আপনারা এক্সজস্ট দেখতেছি, ওইখানে আপনার রাইডিং গিয়ার আছে, আরসিবির কি ওইটা ভাই, মাস্টার সিলিন্ডারটাও পাবেন, মোটামুটি টুকিটাকি জিনিস তো পাবেন, ফোন হোল্ডারও আছে না? আচ্ছা, তো আপনারা মোহাম্মদপুরে যদি মনে করেন যে এখানে আসার দরকার এসে নিয়ে যেতে পারেন। ওইখানে কিন্তু টিডিআরের ইয়েও দেখা যাচ্ছে, হসপিটালও দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এই বর্তমানে এই জিনিসগুলো লাগানোর পরে এটা চালাবো, চালানোর পরে কি পারফরমেন্স পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আল্লাহ হাফেজ। আর আমরা কিন্তু টায়ন মোটরস থেকে এই পার্টসগুলো কিনছি,